आज বিদ্রোহী কবি, সাম্যবাদের কবি, প্রেমিক কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আজকের দিনে আমরা তাকে শ্রদ্ধা জানাবো তার লেখা ছোট্ট ছড়া, কবিতা, গান। আজকের আমাদের শ্রদ্ধার্ঘ ছোটদের নজরুল। 1899 সাল 25 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম। অভাবের সংসার, দুঃখ কষ্টকে সঙ্গী করে জন্ম বলে পিতা ফকির আহমেদ জাহিদ আলী। মাত্র 8 বছর বয়সে তিনি হারিয়েছেন তার বাবাকে। ছন্ন ছাড়া জীবন, অভাবী সংসার, তবু কখনো কোনো কালে তিনি হার মানেন। তিনি অপরাজেয়। তিনি মিশেছেন ছোটদের সঙ্গে, তাদেরকে বন্ধু করে নিয়েছেন। তিনি নিজেই বলেছেন, আমি চিরকিশোর, আমি শিশু। সহজ সরল ভাষায় শিশুদের জন্য লিখেছেন গান, কবিতা, ছড়া। ছোট্ট শিশু যখন সকালবেলা অঘোর ঘুমে ঘুমায় বিছানায়, তখন কবি তার ছড়ায় ডাকেন, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ওঠরে। ঘুম থেকে জেগে শিশু হতে চায় সকালবেলার কুসুম বাগে সবার আগে জেগে ওঠা ছোট্ট পাখি। সে বলে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমু খোকা, মা বলবেন জেগে। কবি পদ্মা নদী দেখতে গিয়েছেন, বসেছেন পাড়ে, শিশুদের সঙ্গে খেলেছেন, লিখেছেন মজাদার ছড়া। ঘঘর ঘঘর ঘ্যাং, আমি পদ্মা নদীর ব্যাং, আনন্দেতে নাচ জুড়েছি ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং। যে কোনো অনুষ্ঠানে এই ছোট্ট নাচটি দেখতে আমরা খুবই অভ্যস্ত। কবি প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে ছোটদের মধ্যে মিলেমিশে, প্রকৃতির মধ্যে মিলেমিশে কখন নিজেই প্রজাপতি হয়ে গেছেন তিনি নিজেই জানেন। তাই প্রজাপতির কাছে কবি প্রশ্ন করেছেন, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে। তার উল্লেখযোগ্য ছড়াগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বোধ হয় সেই লিচু। সেখানে কবি মজা করে লিচু চোরের কাহিনী ছোট্ট শিশুর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। একে আমরা কখনো কখনো নাট্যরূপে দেখেও অভ্যস্ত হয়েছি, মজা পেয়েছি। তাই এখন শুনবো সেই ছোট্ট ছড়া। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলিতাম একটু দানা পুকুরের ওই কাছে না, লিচু এক গাছ আছে না, ও দানা আসতে গিয়ে ইয়া বড় গাছ নিয়ে কাছে যেই চলেছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোরাত করে বলেছি সোলার জলে, পরবিবার মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, পরবিবার মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে। শিশু ও কাঠবিড়ালি কবিতা শোনেনি এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। শিশুর কাঠবিড়ালির সঙ্গে কথোপকথনে কাঠবিড়ালির খাদ্য তালিকা তার এই কবিতায় ধরা পড়েছে। কবি কাঠবিড়ালির কবিতায় লিখেছেন, आस्ते आस्ते बड़ो हय पदार्पण करे কৈশোরে সে জানতে শেখে বুঝতে শেখে সে আর ঘরের করে আবদ্ধ থাকতে চায় না সে জানতে চায় অজানাকে চিনতে চায় অচেনাকে তাই সে বলে ওঠে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে देश होते देश देशांतरे छुटছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে উঠছে জৈবী লাখে লাখে শিশু মন খুব চঞ্চল সকাল থেকে সন্ধ্যে সে কিছুতেই বিছানায় যেতে চায় না যদি বা জোর করে বিছানায় নিয়ে যাওয়া হয় ঘুম তার চোখে আসে না সে কথাও কবি বুঝেছেন তাই শিশুদের ঘুম পাড়ানি গান তিনি লিখেছেন আর সুর করে এই শিশুদেরকে ঘুম পাড়িয়েছে তার মায়েরা ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও বাটা ভরা পান দেব गाल भोरे खेओ घुम पारानी मासी पिसी घुम दिए जेओ बाटा भरा पान देब गाल भोरे खेओ घुम पारानी मासी पिसी घूम दिए जेओ এইভাবে সকাল থেকে সন্ধে শিশু ঘুমের দেশে যাওয়ার আগে পর্যন্ত কবি শিশু হয়ে কবিতা গানে ছড়ায় মিশে